হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি। আপডেটটি হলো এওসি রিক্রুটমেন্ট 2023, মাধ্যমিক পাশে অসংখ্য শূন্যপদে চাকরি, আর্মি অর্ডনেন্স কর্পস কেন্দ্রে নিয়োগ 2023। কী লেখা হয়েছে এখানে ডিটেলসভাবে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস করে থাকা প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। আর্মি অর্ডনেন্স কর্পস এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 1793টি শূন্যপদের ট্রেডসম্যান, ম্যাট এবং ফায়ারম্যান নিয়োগ করা হবে। এখানে সমস্ত ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন। এওসি ট্রেডসম্যান, ম্যাট অ্যান্ড ফায়ারম্যান রিক্রুটমেন্ট 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমায় আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। নিচে কী করা হয়েছে যে নিয়োগ সংস্থা, এই নিয়োগ সংস্থার কী নাম? আর্মি অর্ডনেন্স কর্পস। পদের নাম হচ্ছে ট্রেডসম্যান, ম্যাট অ্যান্ড ফায়ারম্যান। মোট শূন্যপদ হচ্ছে 1793টি। বেতন হচ্ছে 18,000 থেকে 63,200 টাকা। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি। আবেদন মুড হচ্ছে অনলাইন। স্থান হচ্ছে সারা ভারতবর্ষ। ওয়েবসাইট হচ্ছে aocrecruitment.gov.in। আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদেরকে আর্মি অর্ডনেন্স কর্পসের অফিসিয়াল ওয়েবসাইটে www.aocrecruitment.gov.in-তে যেতে হবে। এখানে আবেদন করার জন্য সহজ পদক্ষেপগুলো নিচে তালিকার মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রথমে www.aocrecruitment.gov.in ওয়েবসাইটে যান। এরপর নতুন প্রার্থীদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এতে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্টার করা নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে যদি প্রয়োজন হয়। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত প্রিন্ট করে রাখতে হবে। আবেদন মূল্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আর্মি অর্ডনেন্স কর্পস রিক্রুটমেন্ট 2023-তে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে এওসি ভ্যাকেন্সি 2023-তে আগামী 25 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া, এটা কীভাবে নির্বাচন করা হবে তার ডিটেলস উল্লেখ করা হয়েছে। এওসি ভ্যাকেন্সি 2023-তে ট্রেডসম্যান, ম্যাট এবং ফায়ারম্যান পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন, ঠিক আছে? এরপর গুরুত্বপূর্ণ তারিখটি কী দেওয়া আছে? বিজ্ঞপ্তিটি হচ্ছে 4/2/2023 তারিখে পাবলিশ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে 4/2/2023 তারিখ থেকে এবং এটার আবেদন শেষ হবে 25/2/2023। এখনও সময় আছে তোমাদের, ঠিক আছে ভিউয়ার্স? এবার শিক্ষাগত যোগ্যতাটা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে আর্মি অর্ডনেন্স কর্পস রিক্রুটমেন্ট 2023-তে আবেদন করতে পারবেন। এটার বয়স সীমা কীরকম? বয়স সীমা ভিউয়ার্স উল্লেখ ডিটেলসভাবে উল্লেখ করা আছে যে আর্মি অর্ডনেন্স কর্পস রিক্রুটমেন্ট 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বয়স ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন। এখানে ডিটেলস একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি করা হয়েছে, এই লিঙ্কটা যদি ক্লিক করো তো অফিসিয়াল লিঙ্কে চলে যাবে। আবেদন লিঙ্ক অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করলে ডিটেলসটা জানতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।